হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখতেছি অনেক ভালো আছেন তথ্য টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সো ইয়র্স আজকে নতুন একটি অ্যাপস নিয়ে হাজির হয়ে গেছি নগদ অ্যাপস সো এটা বিকাশের মতন মতনই একটা অ্যাপস সো এই নগদ ব্যাপারে অনেকে জানেন নগদ অ্যাপসের ব্যাপারে সো এই নগদ অ্যাপস দিয়ে আপনারা লেনদেন করতে পারবেন টাকা লেনদেন করতে পারবেন বর্তমানে এটাও খুব জনপ্রিয় হয়ে উঠ উঠতেছে আস্তে আস্তে তো যাই হোক এই নগদেবসের একটা অফার আছে অফারটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আপনি এই নগদ যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি পাবেন পঁয়তাল্লিশ টাকা বোনাস আরেকটা হচ্ছে রেফার ক্যাম্পেন আর আপনি যদি এখানে জয়েন করেন তাহলে কিন্তু আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল দিয়ে জয়েন করেন তাহলে কিন্তু এখানে কোনো আপনি বোনাস পাবেন না এটার সিস্টেমটা একটু অন্যরকম রেফার সিস্টেমটা রেফার সিস্টেমটা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি যে কারোর কাছ থেকে আগে বিশ টাকা সেন্ট মানি করে নিতে হবে অর্থাৎ ধরেন আপনি আপনি যদি অ্যাকাউন্ট করেন নতুন তাহলে আমি আপনাকে বিশ টাকা সেন্ড করব আপনার সিমে সেন্ড করার পর আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন ইনস্ট্যান্ট বিশ টাকা পেয়ে যাবেন অ্যান্ড যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে ভেরিফাইড হওয়ার বাহাত্তর ঘন্টার ভিতর আপনি পেয়ে যাবেন আরও পঁচিশ টাকা টোটাল পঁয়তাল্লিশ টাকা আপনি পাচ্ছেন এই অ্যাপস থেকে আর আপনি যদি কারো রেফারে জয়েন করেন এবং যিনি আপনাকে রেফার করাবেন তিনি পাবেন চল্লিশ টাকা অর্থাৎ আমি পাবো চল্লিশ টাকা আপনি পাবেন পঁয়তাল্লিশ টাকা সো বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওতে কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে রেফার করবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড পাশে থেকে বেল অ্যাকাউন্টটিও এনেবল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সুবিআর্স আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন তার আগে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তা না হলে কিন্তু আপনারা এখান থেকে এক টাকাও পাবেন না আমি বারবার বলে রাখছি যদি আপনারা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু এক টাকাও পাবেন না আমি কিছুদিন আগে এরকম করেছি যার বলে এক টাকাও পাইনি তারপর দুই দিন আগে আমি এক বড়ো ভাইয়ের সাথে কথা বলেছি তার কাছ থেকে আমি প্রথমে বিশ টাকা নিয়ে এসেছি দেখুন এখানে প্রুফটা রয়েছে বিশ টাকা তিনি আমাকে সেন্ড করেছে সেন্ড করার পর আমি এখান থেকে অ্যাকাউন্টটা করি তো আপনাদেরকেও আমি আমার অ্যাকাউন্ট থেকে বিশ টাকা সেন্ড করব সেন্ড করার পর আপনারা অ্যাকাউন্টটা করবেন ঠিক তখনই আপনারা বোনাসটা পাবেন আচ্ছা আপনাদেরকে আমি এরকম একটা মেসেজ দেবো অর্থাৎ বিশ টাকা সেন্ড করব সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এই যে লিঙ্ক ডট টু স্ল্যাশ নগদ অ্যাপ এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে সো এরকম লিঙ্কে ক্লিক করার পর প্লে স্টোরে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারভেসও করবে এখান থেকে আপনারা কী করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন এটাতে ক্লিক করবেন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এটাতে ক্লিক করবেন করার পর এরকম একটি ইন্টারভিউ শো করবে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে যে পরবর্তী ধাপ এটাতে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারভিউ শো করবে আপনার সিমটি যে অপারেটার সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি গ্রামীণ হয় গ্রামীণ রবি বা এয়ারটেল যেটা হয় এখান থেকে সিলেক্ট করে পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারভিউ শো করবেন এখানে খেয়াল রাখবেন আপনার ভোটার আইডি কার্ডটা যদি নতুন হয় অর্থাৎ স্মার্ট কার্ড হয় তাহলে এটা সিলেক্ট করবেন জাতীয় পরিচয়পত্র নতুন এটা আর যদি আগের হয় যে ওল্ড এনআইডি কার্ডটা রয়েছে তাহলে নিচে এই পুরাতনটা সিলেক্ট করে পরবর্তীতে ট্যাপ করে দেবেন তারপর এরকম একটি ইন্টারভিউ শো করবেন এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন আপনার পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন অর্থাৎ আপনার সামনের ভোটার আইডি কার্ডের সামনের পিকচারটা এখানে দিতে হবে তো এই যে এখানে ক্যামেরা বাটন রয়েছে এটাতে ক্যামেরায়কে আইকনে ক্লিক করে একটা ছবি তুলে দেবেন তারপর আবার নিচে এখানে ভোটার আইডি কার্ডের পিছনের অংশটি দিতে হবে তো এখানে ক্যামেরাতে ক্লিক করে আপনার একটা পিছনের ছবি দিয়ে দেবেন আপনার ভোটার আইডি কার্ডের সো অবশ্যই খেয়াল রাখবেন পিকচারগুলো যাতে ক্লিয়ার হয় যদি ঘোলা হয় তাহলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে এখনটা হবে না আচ্ছা যাই হোক অবশ্যই চেষ্টা করবেন ক্লিয়ারলি ফুটে দেওয়ার জন্য যেমনটা আমি দিয়েছি তারপর এখানে নিচের দিক থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর দেখবেন এরকম একটি ইন্টারভিউ শো করবে আপনার ভোটার আইডি কার্ডে যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেখবেন এখানে সুন্দরভাবে চলে আসবে সো যদি আপনার পিকচার ঘোলা হয় তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে যেমন দেখেন আমি এখানে প্রথমবার যেটা এটা করছি প্রবলেম হয়েছে এখানে ঠিকানা ঠিকানাটা সঠিকভাবে আসে নাই যার কারণে পরবর্তীতে আমি আবার পিকচার তুলে দিতে হয়েছে যাই হোক আপনারা ক্লিয়ারভাবে দিবেন দেওয়ার পর ঠিকঠাক মতো দেওয়ার পর নিচের দিক থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর এরকম একটি ইন্টারভেল শো করবে এখানে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষে ক্লিক করবেন মহিলা হলে মহিলা লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত বা অন্যান্য দিতে পারেন কোনো প্রবলেম নেই এগুলো সিলেক্ট করে থাকবে আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন তারপর নিচের দিক থেকে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আপনার একটা সেলফি দিয়ে দেবেন ক্যামেরা আইকনে ক্লিক করে সুন্দরভাবে একটা সেলফি দিয়ে দিবেন ক্লিয়ার তারপর পরবর্তীতে ক্লিক করবেন তারপর এরকম আসবে এখান থেকে আপনারা ডকুমেন্ট চাইলে দিতে পারেন আর যদি না চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই নিচের দিক থেকে স্কিপ করুন ক্লিক করে দেবেন স্যার সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু প্রবলেম হতে পারে যাই হোক তারপর এখানে আপনার একটা সিগনেচার দিতে হবে তার আগে এখানে দেখবেন সরি তার আগে এখানে কিছু তাদের নিয়মকানুন লেখা রয়েছে এগুলো দেখে এটা টিকমার্ক করে দেবেন তারপর এখানে একটা সাইন দিয়ে দেবেন আপনার সাইন দিয়ে আর যদি দেখেন যে সাইনটা দিতে একটু প্রবলেম হয়েছে বোঝা যায় না তাহলে এখানে মুস মুসাফিলনে ক্লিক করে দেবেন আচ্ছা যাই হোক আমি সাইনটা দিয়ে দিয়েছি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারভিউ শো করবে এখানে যেগুলো আপনি ঠিকঠাক রয়েছে সফল লেখা আসবে তারপর নিচের দিক থেকে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবে এরকম দেখুন আমি যা যা দিয়েছি সব কিছু চলে আসছে এখানে আসার পর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে যাওয়ার পর আপনার ফোনে যদি লাগানো থাকে তাহলে অটোমেটিক এখানে বসে যাবে তারপর যাচাই হয়েছে এটাতে ট্যাপ করবেন তারপর এরকম ইন্টারফেস করবে এখানে আপনাদেরকে নগদ পিন সেট করতে হবে অবশ্যই এখানে খুব খেয়াল রাখবেন যদি আপনার পিনটা ভুলে যান তাহলে প্রবলেম হতে পারে যাই হোক এখানে চার ডিজিটের একটা পিন দিয়ে দেবেন এখানে যে পিনটা দিবেন সেম পিন নিচে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর এরকম আসবেন তারপর পরবর্তীতে ক্লিক করে দিবেন। করার পর সরাসরি আপনাদেরকে অ্যাপসি নিয়ে যাবে সো সোভিয়ার্স এই যে দেখুন আমি কিন্তু 20 টাকা পেয়ে গেছি এই 20 টাকা হচ্ছে আমি যিনি আমার রেফার করেছেন অর্থাৎ আমাকে যিনি 20 টাকা প্রথম সেন্ড করেছে এক বড় ভাই সেটা আপনাদেরকে আমি এরকম বিশ টাকা সেন্ড করব আগে অ্যাকাউন্ট খোলার আগে তারপর অ্যাকাউন্ট খোলার পর আরও পঁচিশ টাকা আপনারা পেয়ে যাবেন এই টোটাল পাঁচচল্লিশ টাকা সো আমি ওইটাও আপনাদেরকে প্রুফ করে দেখাবো যে আমি ওইটাও পেয়েছি পঁচিশ টাকা টোটাল আমি পঁয়তাল্লিশ টাকা পেয়েছি অ্যাকাউন্ট খুলে আচ্ছা এখন আমি অ্যাপসে চলে যাই এটা হচ্ছে আমার অ্যাপসের নগদ অ্যাপসের মেনু এই যে দেখুন আমার ব্যালেন্স এখন টোটাল পঁয়তাল্লিশ টাকা রয়েছে আমি এই যে নিচের দিক থেকে লেনদেনে চলে যাব লেনদেনে গেলে দেখতে পারবেন রিসিপ্ট মানি বিশ টাকা এটা হচ্ছে ছাব্বিশ তারিখ পেয়েছি রাত নয়টা উনষাট মিনিট আর এটা পেয়েছি আজ চারটা সাড়ে চারটার দিকে পঁচিশ টাকা ডিসবার্সমেন্ট এই যে পঁচিশ টাকা এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য বোনাস সো বুঝতে পারছেন খুব ভালো একটা অ্যাপস আর এই নগদ অ্যাপসটা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে পেমেন্ট করবে এটা শিওর থাকেন এটা কোনো ফ্যাক কোনো অ্যাপস না সো আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই তারা জলদি করে অ্যাকাউন্ট করে নিন আর এই ভিডিও ডিসক্রিপশানে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খোলার আগে ইমো নাম্বারে যোগাযোগ করবেন তখন আমি আপনাদের নাম্বারে বিশ টাকা সেন্ড করে দেবো দেন আপনারা অ্যাকাউন্টটা করবেন আর যদি আপনারা পণ্ডিতি করে একা একা অ্যাকাউন্ট করে ফেলেন প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে তাহলে কিন্তু আপনারা একটা বড় ধরনের ধরা পাবেন কোনো ধরনের টাকা পাবেন না আমি বারবার বলে রাখতেছি এক টাকাও পাবেন না তো যাই হোক এখন আসি রেফার কিভাবে করবেন এটার এই অ্যাপসটা হচ্ছে কি রেফার সিস্টেমটা ভিন্ন ধরনের আমি এরকম আগে দেখিনি কখনোই রেফার সিস্টেমটা হচ্ছে এটার কোনো কোড বা রেফারের লিঙ্ক নাই আপনার ধরেন আপনি এখন রেফার করবেন আপনার ফ্রেন্ড বা ভাই কারো কারও ফোনে রেফার করবেন এখন কি করবেন এখন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মানি সেন্ট মানিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার যার যাকে আপনি রেফার করতে চাচ্ছেন যে যিনি অ্যাকাউন্ট করবেন তার নাম্বারে এখানে বিশ টাকা পাঠিয়ে দেবেন এর কম পাঠালে কিন্তু আপনারা টাকাটা পাবেন না বিশ টাকা সেম বিশ টাকা এখান থেকে পরিমাণ টাকার পরিমাণ লিখে পরবর্তীতে ক্লিক করে দিবেন ক্লিক করে জাস্ট এখানে রেফারেন্স এগুলো কিছু লিখে দিবেন পেন দিয়ে জাস্ট পরবর্তীতে ক্লিক করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে কাজ আর কোন কাজ করতে পারেন না বিশ টাকা আপনার ফ্রেন্ডের নাম্বারে পাঠানোর পর তিনি যখন অ্যাকাউন্টটা করবে অ্যাকাউন্ট খোলার পর তিনি সরাসরি তার ব্যালেন্সে পেয়ে যাবে বিশ টাকা ইনস্ট্যান্ট এখানে আপনার ফ্রেন্ড যখন অ্যাকাউন্টটা করবে তার অ্যাকাউন্টটা যখন ভেরিফাইড হয়ে যাবে ঠিক তখনই ভেরিফাইড হওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে যখন সে টাকা পাবে পঁচিশ টাকা ঠিক তখনই আপনি পেয়ে যাবেন চল্লিশ টাকা সো রেফার সিস্টেমটা একটু ডিফারেন্ট টাইপের যার কারণে অনেকের প্রবলেম হতে পারে কোনো প্রবলেম নেই আপনারা এখানে যদি ভালোভাবে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন আর পাশাপাশি তো বিকাশ অ্যাপস রয়েছে বিকাশ অ্যাপস থেকেও অনেকে ভালো পরিমাণ টাকা আর্ন করতেছেন আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে এটার লিঙ্কও আমি দিয়ে দিব বিকাশের লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে বিকাশ অ্যাপেও অ্যাকাউন্ট করে নিতে পারেন আর যদি কারো প্রবলেম হয় অ্যাকাউন্ট খোলার তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি সেটারও চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু বিকাশ অ্যাপস নিয়ে কোনো ভিডিও এখন পর্যন্ত বানাই নেই সো অনেকই ভিডিও বানাইছে আমি কিন্তু এখন পর্যন্ত বিকাশ অ্যাপসের রিভিউ করি নেই তো যাই হোক আপনারা এখানে এটাতে কাজ করতে থাকেন ভালো একটা প্রফিট পাবেন ইনশাআল্লাহ সো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থেকে আইকনটিও এনেবল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ